ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলির মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট নয়। এদিকে শাকিব বারংবার বলছেন বুবলি তার জীবনের অতীত হয়ে গেছেন। অন্যদিকে বুবলি নিজেকে শাকিবের ঘনিষ্ঠ হিসেবে প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের সংসারের বালিঘর যে বিচ্ছেদের ঢেউয়ের বিলীনের পথে তা সহজেই আঁচ করা যায়। শাকিব খান বর্তমানে নতুন সিনেমা প্রিয়তমা নিয়ে ব্যস্ত। এই ছবির শুটিংয়ের ফাঁকে কদিন আগে অভিনেতা সঞ্চালক শাহরিয়া নাজিম জয়ের ভিডিও কন্টেন্টে হাজির হয়েছিলেন শাকিব খান। নানা বিষয়ে কথা বলেছিলেন তিনি। এবার জয়ের ক্যামেরায় প্রশ্নের মুখে বুবলি। বিভিন্ন বিষয়ে আলাপ শেষে শাকিব ইস্যু উঠে আসে আর সেটা অংশটুকু নিজের ফেসবুক পেজ উন্মুক্ত করে দেন সঞ্চালক জয়। এতে শাকিবকে শেষবারের মতো একটি অনুরোধ করেছেন বুবলি। কাটতে কাটতে বলেন, আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার না করে, ব্লেম গেম না করে আমাদের শেজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। এরপর আমিও চেষ্টা করছি সব কিছু ঠিক করার, কিন্তু কিছুই হয়নি। আমি চাই আপনি নিজের মতো ভালো থাকুন, তবে আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন। কান্নাজনক কণ্ঠে বুবলির আকুতি, এত অপরিচিত হয়ে গেলেন আপনি, আমাকে খুব ভালো করে চেনেন আপনি, কেন এগুলো করছেন আমি জানি না। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে সেটা নিজের মতো করে নিন। কোনো অসম্মান নিয়ে আমি কিছুই কন্টিনিউ করতে চাই না। আপনি সবসময় বলেন যে সে যাদের মা কিংবা আপনার ওয়াইফকে সম্মান করেন, কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যে কাজগুলো করেছেন সেটা ঠিক হচ্ছে? একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন, শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে চিন্তা করবেন। অপবিশ্বাসের সঙ্গে দীর্ঘ দাম্পত্য বিচ্ছেদের পর 2018 সালে 20 জুলাই বুবলিকে বিয়ে করেন শাকিব খান। প্রথম বিয়ের মতো এটিও গোপন রাখেন এই নায়ক। গেল বছরের সেপ্টেম্বরে সন্তান সহ ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি সামনে আনেন বুবলি। এরপর থেকেই শাকিব বুবলির সম্পর্কের অবনতি লক্ষ্য করা যাচ্ছে।